যাদবপুরে ফের পড়ুয়াকে নিগ্রহের অভিযোগ, চোর সন্দেহে এক পড়ুয়াকে বেধড়ক মারধরের অভিযোগ সহপাঠীদের বিরুদ্ধে। তবুও ক্যাম্পাসে সিসিটিভি বসানো নিয়ে অনীহা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বছরখানেক আগেই র্যাগিংয়ের শিকার হয়ে মৃত্যু হয় এক পড়ুয়া, তারপর সিসিটিভি বসানোর কাজও শুরু হয়। যদিও অভিযোগ গোটা ক্যাম্পাস নয়, শুধুমাত্র গেটে সিসিটিভি বসিয়ে দায় সেরেছে কর্তৃপক্ষ। কেন বার বার পড়ুয়াদের নিরাপত্তা নিয়ে আপোষ? ১০ই আগস্ট ২০২৩, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হোস্টেলের বারান্দা থেকে পড়ে মৃত্যু হয়েছিল এক পড়ুয়ার। সামনে উঠে এসেছিল বিশ্ববিদ্যালয় অন্দরের কালো ছবিটা। অভিযোগ উঠেছিল হোস্টেলের র্যাগিং এ। ২৫শে জুলাই ২০২৪, যাদবপুরে সেই মর্মান্তিক ঘটনার প্রায় বছর পার হতে চলল। এর মাঝে গঙ্গা দিয়ে বয়ে গেছে অনেক জল, কিন্তু যাদবপুর আছে সেই অন্ধকারেই। ফের যাদবপুরে ছাত্র নিগ্রহের ছবি সামনে এলো। চোর সন্দেহে এক পড়ুয়াকে মারধরের অভিযোগ সহপাঠীদের বিরুদ্ধে। বিশ্ববিদ্যালয়ের মেন হোস্টেলে আরও একবার ছাত্রদের উপর অত্যাচারের ঘটনা ঘটে গেছে, অত্যাচারের ঘটনা সামনে এসেছে। পুরুলিয়ার বাগমুন্ডি থেকে উচ্চ শিক্ষার জন্য যাদবপুরে এসেছিল ওই পড়ুয়া। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হোস্টেলে থেকেই পড়াশোনা করছিল সে। বুধবার রাতে তাকে নিগ্রহ করার অভিযোগ সামনে আসে। দেখুন, পাঁচজনে কথা বললে তো অটোমেটিক আমারও ভয় হবে। পাঁচজন একসাথে যদি আমার কথা বলে তো ভয় হবে না? সেরকম কিছু একটা হয়েছিল, তারপর ওরাই নিজেরাই মিছিল করে নিয়েছে। গত বছরেই পড়ুয়ার মৃত্যুর পরেই চাপে পড়ে মেইন হোস্টেল সহ ক্যাম্পাসে সিসিটিভি বসানোর কথা হয়েছিল। পড়ুয়াদের নিরাপত্তার কথা মাথায় রেখে শুরু হয়েছিল সিসিটিভি বসানোর কাজ। কিন্তু বছর পার হলেও এখনো অথই জলে সিসিটিভি বসানোর কাজ। নাম্বার গেটের পাশাপাশি দু নাম্বার গেট, অর্থাৎ যাদবপুর যে 8B বাস স্ট্যান্ড, সেই বাস স্ট্যান্ডের একদম উল্টো দিকে বিশ্ববিদ্যালয়ের যে গেট, সেখানেও কিন্তু দুটি সিসিটিভি ক্যামেরা একটি অপরের মুখোমুখি, অর্থাৎ একটি গেটের দিকে এবং একটি ক্যাম্পাসের দিকে মুখ করা। এখনো কি টনক নড়েনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের? এখনো গোটা ক্যাম্পাসে নয়, সিসিটিভি বসানো হয়েছে শুধুমাত্র গেটগুলিতে। ক্যামেরাটা কিন্তু সেটা কিন্তু রাস্তার দিকে। আমি ভিডিও জার্নালিস্ট রাজশেখরকে বলবো বিষয়টা দেখাতে। আমি এখানে দাঁড়িয়ে আছি, এখান থেকে সিসি ক্যামেরাটা দেখা যাচ্ছে, সেটা কিন্তু আমার দিকে, অর্থাৎ ক্যাম্পাসের দিকে মুখ করা নেই, সেটা গেটের দিকে মুখ করা রয়েছে। প্রশ্ন এখানেই, সিসিটিভি ক্যামেরা ঠিকঠাকভাবে ইনস্টল করাতে যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এত অনীহা কেন? যাদবপুরের মতো এক স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে কেন এত নিরাপত্তার ফাঁক ফোকর? এখানে অ্যাকশন নিতে তো একটা বিলম্ব ঘটছে, এবং অ্যাকশন নিতে বিলম্ব ঘটছে তার এটাও যেমন সত্যি কথা ইউনিভার্সিটি অ্যাডমিনিস্ট্রেশনের তরফে, ঠিক সেই রকমভাবে রাজ্য সরকারের একটা বিরাট দায় থেকে যায়। বারবার কেন যাদবপুরে ছাত্র নিগ্রহের ঘটনা? রাজ্য সরকারের কাঠগড়ায় তুলে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি বিজেপি। প্রশাসন কেন, মমতা ব্যানার্জির পুলিশ কঠোরতম ব্যবস্থা নিচ্ছে না র্যাগিং এর বিরুদ্ধে? সারা রাজ্যে যেভাবে বিভিন্ন জায়গায় দেখুন খাপ পঞ্চায়েত বসানো হয়েছে, এই সারিয়া কানুন বসানো হয়েছে, ঠিক সেভাবেই তো আমরা দেখছি যাদবপুরও প্রভাবিত হয়ে গেছে। বারবার পড়ুয়াদেরই নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যালয়। তা সত্ত্বেও কেন সিসিটিভি ক্যামেরা বসাতে এত অনীহা? কবে হুঁশ ফিরবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের? পড়ুয়াদের নিরাপত্তার কথা ভাবে কর্তৃপক্ষ? রিপাবলিক বাংলা। মুর্শিদাবাদকে কেন্দ্রশাসিত অঞ্চল করার দাবি বিজেপি বিধায়ক সহ সাংসদদের। নিশিকান্ত দুবের আগেই তা নিয়ে সওয়াল করেছে। মুর্শিদাবাদের বিজেপি বিধায়ক গৌরী শঙ্কর ঘোষ, তিনিও একই কথা বলছেন। তিনি বলছেন, অনুপ্রবেশ জনবিন্যাস নিয়ে বিজেপি নেতা মন্ত্রীদের মন্তব্যের প্রতিবাদ বাংলার মুখ্যমন্ত্রী। বিজেপির বিরুদ্ধে বাংলা ভাগের চেষ্টার অভিযোগে সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দেখুন, এন্টায়ার ইস্টার্ন ইন্ডিয়া ইজ আন্ডার চ্যালেঞ্জ বিকজ অফ ইনফ্লেশন অ্যান্ড ইমব্যালেন্স হোমগ্রোন পপুলেশন। আই টেল ইউ অন দ্য বেসিস অফ ইন্ডিয়ান সেন্সাস দ্যাট প্রবলেম ইজ অ্যাকিউট ইন আসাম, ইট ইজ অ্যাবাউট টু দ্য
time we lost the majority, followed by Bengal, then the next theater will be in Jharkhand. সংখ্যালঘু হতে চলেছে হিন্দুরা বাংলাদেশে অনুপ্রবেশকারী নিয়ে প্রথম মুখ খুলেছিলেন হিমন্ত বিশ্ব শর্মা হিমন্তের পর এবার নিশিকান্ত দুবে 2000 में आदिवासियों का पॉपुलेशन हमारे यहाँ संथालपना में 36% था और आज आदिवासियों का पॉपुलेशन 26% হিন্দুদের অস্তিত্ব বাঁচাতে সীমান্তবর্তী বাংলা এবং বিহারের বেশ কয়েকটি এলাকাকে কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষণার দাবি বৃহস্পতিবারই সংসদে করেছিলেন নিশিকান্ত দুবে। তো 2000 মে আদিবাসীয়ों का पॉपुलेशन हमारे यहां संथालपना में 36% था और आज आदिवासियों का पॉपुलेशन 26%। बांग्लादेश का घुसपैठ हमारे यहां लगातार बढ़ रहा है। जो आदिवासी महिलाएं उनके साथ बांग्लादेशी घुसपैठिए शादी कर रही है। हिंदू और मुसलमान का सवाल नहीं है। झारखंड में कम से कम 25 विधानसभा ऐसी है जहां 110% आबादी बढ़ी है। बांग्ला बिहारेर 5 जिलार जनबिन्यास बदलेर अभियोगे शुधु नय নিজের রাজ্য ঝাড়খণ্ডেও জনজাতিদের পরিস্থিতি ক্রমশ সংকটজনক হচ্ছে বলে নিশিকান্ত সংসদে দাবি করেছেন। বাংলাদেশে অনুপ্রবেশে সংকটে জনজাতিরা কমিটি গঠন করে বিষয়টি তদন্তের দাবি জানান নিশিকান্ত দুবে। कल जो मैंने पार्लियामेंट में कहा, मैंने तृणमूल कांग्रेस वाले बड़े हंगामा कर रहे थे, मैंने कहा कि एक पार्लियामेंट्री कमेटी ही सबसे पहले बन जाए और मैक्सिमम तृणमूल कांग्रेस के जो सांसद हैं उन्हीं को ले लीजिए। যদিও নিশিকান্ত দুবের আগেই অনুপ্রবেশ নিয়ে সরব হয়েছিলেন মুর্শিদাবাদের বিজেপি বিধায়ক গৌরী শঙ্কর ঘোষ, যা নিয়ে তিনি 2022 সালে চিঠি দিয়েছিলেন তৎকালীন রাষ্ট্রপতি, স্বরাষ্ট্রমন্ত্রী এবং রাজ্যপালকে। মুর্শিদাবাদ জেলার বিস্তীর্ণ এলাকায় তারাকাটার বেড়া দেওয়া নেই, ইলেকট্রিসিটির কোনো সুবিধা নেই, 2022 সালে সেখানে ন্যাশনাল ফ্ল্যাগ পর্যন্ত তুলতে দেওয়া হয়নি। মুর্শিদাবাদ জেলাকে বিভাজন করে অর্থাৎ সমগ্র মুর্শিদাবাদকে আবার বাংলাদেশের মধ্যে নথিভুক্ত করার জন্য যে জিহাদি শক্তি কাজ করছে তারা অবাধে করছে, এটা বন্ধ করতে গেলে কেন্দ্রের হস্তক্ষেপ দরকার, সেই জন্যই আমি ইউপি দাবি জানিয়েছি। যদিও বিজেপি সাংসদ বিধায়কদের এই অভিযোগ মানতে নারাজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দেশকে টুকরো টুকরো করার পরিকল্পনা চলছে বলে অভিযোগ করেন তিনি। এমনকি বাংলাকে ভাগ করার চক্রান্ত, একদিকে হচ্ছে ইকোনমিক ব্লকেড, অন্যদিকে হচ্ছে জিওগ্রাফিক্যালি ব্লকেড, পলিটিক্যাল ব্লকেড এবং বিভিন্ন দিক দিয়ে ঘিরে টুকরো টুকরো করে দেওয়া দেশকে যে পরিকল্পনা। মমতার সুরেই সুর মিলিয়েছে সিপিএম দলের সাংসদ তথা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। এই জনবিন্যাস বদলে যাওয়ায় উদ্বিগ্ন নন তিনি, এখানে বিজেপির সাম্প্রদায়িক রাজনীতি দেখছেন। নিশিকান্ত দুবে বলুন, সুকান্ত মজুমদার বলুন, মোদি অমিত শাহ বলুন, সকলেরই একটা গভীর স্বপ্ন হচ্ছে হিন্দু রাষ্ট্র তৈরি করার। এখন সেই দুঃস্বপ্নটা খানিকটা ভেঙে গেছে, মানুষ তাকে সেই পথ থেকে খানিকটা দূরে সরিয়ে রেখেছেন, কিন্তু প্রচেষ্টা তিনি চালিয়ে যাচ্ছেন। অনুপ্রবেশের জেরে সংকটের মুখে দেশের জাতীয় নিরাপত্তা, পশ্চিমবঙ্গ দিয়ে লাগাতার চলছে অনুপ্রবেশ, তারপরও রাজনৈতিক স্বার্থে বিরোধিতায় মজে তৃণমূল সহবামেরা। রিপাবলিক বাংলা।